নওগাঁর বদলগাছিতে প্রমিলা হ্যান্ডবল সদস্যদের অনুশীলন চলছে, সে খবর জানাতে সেখানে আছেন সহকর্মী এমা রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, ধন্যবাদ কাজল। আপনি জানেন নারী হ্যান্ডবল টিমের যে খেলাধুলা করোনাকালে, কিন্তু দীর্ঘদিন ধরে খেলাধুলা একটা মন্থর গতি ছিল, প্র্যাকটিস খুবই কম ছিল, প্র্যাকটিস করতে পারছিল না। তবে গত সপ্তাহ থেকে নওগাঁর এই বদলগাছিতে একটি নারী হ্যান্ডবল টিম রয়েছে যারা জাতীয় টিমে খেলে থাকেন। তো এই টিমের নিয়মিত এখন প্র্যাকটিসে তারা সুযোগ পেয়েছে এবং প্র্যাকটিস করছে। খুব সকাল থেকে এই নারী টিমের খেলোয়াড়রা এখানে প্র্যাকটিস করে থাকে। প্র্যাকটিসের পরবর্তীতে তারা কিন্তু তাদের কসরত এখানে ঝালাই করে নিচ্ছে। তবে একটু জানিয়ে রাখি, বাংলাদেশের যে নারী হ্যান্ডবল টিম তা কিন্তু জাতীয় পর্যায়ে খেলার জন্য নওগাঁর এই প্রান্তিক পর্যায় থেকে প্রায় 7 থেকে 8 জন খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু তারা তুলে ধরে থাকেন। তবে এই খেলোয়াড়দের কিন্তু আমরা যেটা তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে বেশ কিছু সংকট রয়েছে, খেলাধুলার যন্ত্রপাতি, খেলাধুলার পর্যাপ্ত পরিমাণে তাদের যে ইকুইপমেন্ট দরকার তা কিন্তু এখানে অনেক ঘাটতি রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটা নওগাঁর প্রত্যন্ত এলাকার এই নারী টিমের কিন্তু যে প্রশিক্ষণের যে উপাদানগুলি, বিশেষ করে একটি ভালো মাঠ নিয়মিত এই শারীরিক কসরতের জন্য, তা কিন্তু এখানে অনেকটাই মানে অপ্রতুল, জানিয়েছে এখানকার যিনি কোচ রজত গোস্বামী। তো সব মিলে কিন্তু খেলাধুলার যে চর্চার যে জায়গাটা করোনাকালে দীর্ঘদিন কিন্তু এটা ঘাটতি ছিল, আবারও কিন্তু তারা তাদের এই জায়গাতে কিন্তু তারা শুরু করেছে। এখানে প্রায় 36 জনের একটি টিম রয়েছে। এই টিমের মধ্যে কিন্তু প্রমিলা হ্যান্ডবল টিম, তারা কিন্তু তাদের যোগ্যতা দক্ষতার মাধ্যমে তাদের খেলাধুলার দীর্ঘদিন ধরে তারা এই কর্মকাণ্ড বা তাদের খেলাধুলার শুরুর পর থেকে তারা কার্যক্রমটা অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছেন। তো এই খেলাধুলার আসলে শারীরিক গঠনের জন্য নিয়মিত চর্চা রাখা, এটা কিন্তু একেবারেই জরুরি একটা বিষয়। কিন্তু এই সময়টাতে বেশ কিছুদিন ধরে তাদের কিন্তু এই শারীরিক কসরত এবং অনুশীলনের জায়গাতে কিন্তু ঘাটতি ছিল, তারা করতে পারছিল না। তবে গেল 2 সপ্তাহ ধরে কিন্তু তারা তার আবার এই পর্যায়ক্রমে তাদের কার্যক্রমগুলো চালানোর সুযোগ পাচ্ছে। তবে আমরা এখানে যে বিষয়টি, অনেক প্রতিকূল একটা পরিবেশে তারা কিন্তু এই খেলাধুলাটা করে থাকেন, এবং এই খেলাধুলার যে এই মুহূর্তে খুবই জরুরি বিষয় সেটা হলো যে করোনা পরবর্তীতে তাদের যে সংকটের যে জায়গাগুলি, এখান থেকে উত্তরণের জন্য সরকারের কাছে কিছু সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট দরকার, প্রয়োজনীয় যে খেলার সামগ্রী, তা কিন্তু এখানে অনেকটাই অপ্রতুল। তো প্রত্যন্ত পল্লীর এই খেলোয়াড়রা তাদের দাবি যে প্রয়োজনীয় যদি সরঞ্জাম আদি তারা পায়, তাদের কিন্তু মেধা চর্চা যোগ্যতার জায়গা দিয়ে তারা কিন্তু জাতীয় লেভেলে খেলাধুলার মাধ্যমে দেশকে আরও উজ্জীবিত করতে পারে, আরও তুলে ধরতে পারে। আরেকটি বিষয়, একটি এই এলাকার খেলোয়াড়দের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছিলাম, একটা স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তেই বিদেশের অনেকটা খেলায় তারা অংশগ্রহণ করে দেশের কিন্তু অনেকগুলি খেতাব তারা অর্জন করে নিয়ে এসেছে, এমন কিন্তু আমরা এখানে জানতে পারছিলাম। তো নারী ফুটবল টিমের এখানে প্রায় 36 জনের মধ্যে এই মুহূর্তে রয়েছে প্রায় 12 জন যারা সরাসরি জাতীয় টিমে, এই হ্যান্ডবল টিমে তারা খেলা পরিচালনা করে থাকে, খেলা তারা উপস্থাপন করে। এবং গেল 1995 সালের পরবর্তী কিন্তু এই টিমটা এখানে গঠন করেছিল। এই আস্তে আস্তে কিন্তু একটি শক্তিশালী টিমে তারা পরিণত হয়েছে এবং জাতীয় লেভেলে তাদের যোগ্যতা, দক্ষতা এবং খেলার মাধ্যমে তাদের মেধার প্রকাশ ঘটিয়ে এই খেলাধুলা তুলে ধরছে। তো কাজল, এই ছিল নওগাঁর বদলগাছি এলাকার খেলাধুলার খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আমার রকি।